নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুডু ফিজিক্সে। আজকে সব থেকে আপডেট নিউজ হলো কিভাবে হবে কলেজ ও একাদশে ভর্তি প্রক্রিয়া, বড় ঘোষণা শিক্ষামন্ত্রী। পরীক্ষার 139 দিন পর প্রকাশিত হলো মাধ্যমিক ফলাফল। এই বছর পরীক্ষা দিয়েছিল 10,03,666 জন প্রার্থী। মাধ্যমিকে মেধা তালিকা জেলা জয় জয়কার। এবছরও পূর্ব মেদিনীপুর জেলা সাফল্যের হার সর্বাধিক। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন অরিত্র পাল। পরীক্ষা ফল প্রকাশের পর এবার ভর্তি প্রক্রিয়া নিয়ে বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে অভিভাবকদের মাধ্যমে কীভাবে মার্কশিট পড়ুয়াদের কাছে পাঠানো যায় তা নিয়েও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া নিজের স্কুলের মাধ্যমে অগ্রাধিকার মিলবে। কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে। মাধ্যমিকে ফল প্রকাশ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে ভর্তি প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, যারা মাধ্যমিক থেকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, আমরা দেখেছি 80% পড়ুয়ারা সেই স্কুলে ভর্তি হয়। সুতরাং অ্যাডমিট কার্ড দেখিয়ে অভিভাবকরা ছাত্রদের ভর্তি করাবে সেই স্কুলে। আমরা ছাত্রছাত্রীদের টেনে আনতে চাইছি না। যারা একই স্কুলে ভর্তি হবে তারা 1 থেকে 10 অগস্টের মধ্যে ভর্তি হতে হবে, আর যারা 11 থেকে 31 পর্যন্ত বিভিন্ন স্কুলে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে আবারও বলছি, স্কুলে অভিভাবকদের মাধ্যমে ভর্তি হবে, স্কুল কর্তৃপক্ষ সেভাবেই যেন কাজ শুরু করে। কলেজ ভর্তি প্রক্রিয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা যেভাবে এতদিন করেছি সেটাই করব, অর্থাৎ অনলাইনে। তাদের আবেদনপত্র দেওয়া হবে, তারা আবেদনপত্র অনলাইনে জমা করবে। সিলেক্ট হলে তাদের ব্যাংকে গিয়ে তথ্য জমা করতে হবে, তার ভিত্তিতে কলেজগুলি তারা ব্যবস্থা গ্রহণ করবে। কলেজে গিয়ে যখন প্রথম ক্লাস হবে তখন নথি দেখাতে হবে, সেই সময় তাদের প্রমাণপত্র দেখাতে হবে। যদি দেখা যায় বৈধ নথির সঙ্গে তথ্য দেওয়া কোনো মিল পাচ্ছে না, তাহলে কলেজ কর্তৃপক্ষ সেভাবে ব্যবস্থা নেবে। মার্কশিট কীভাবে পাবে পড়ুয়ারা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলেছেন, কোনো অবস্থায় স্বাস্থ্যবিধি ভাঙা না হয় তা নিশ্চিত করতে হবে। 22 এবং 23 জুলাইয়ের মধ্যে তা বিতরণ করার ব্যবস্থা করা হবে, তারপর অভিভাবকদের হাতে তা তুলে দেওয়া হবে। আমরা শিক্ষা দপ্তরের সচিব ও কমিশনার, স্কুল ও প্রশাসনকে বলবো স্বাস্থ্যবিধি মেনে যাতে এই প্রক্রিয়া করা হয়। সো এখনকার মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।